রাস্তা উন্নয়নে খোরাখুরি দুর্ভোগ সমস্যা গ্যাস পানিতেও এমন দুর্বিষহ জীবন যাপন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ড পশ্চিম জুডাইনের বাসিন্দারা। অভিযোগ আছে এমন অবস্থায় ডিএনসিসি নির্মাণাধীন নতুন ড্রেনে পয়বর্জ্যের সংযোগ দিতে বাড়ি প্রতি 5000 টাকা করে চাঁদা আদায় করেছেন কবরস্থান রোড উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ড্রেনে পয়বর্জ্যের আউটলেট সংযোগে দেওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে এমন অনিয়মের প্রমাণ পেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাস্তা জলাবদ্ধতা আর খানাখন্দের ভোগান্তি দূর করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ড পশ্চিম জুরাইন কবরস্থান রোডে চলছে গভীর ড্রেন নির্মাণ ও রাস্তা মেরামতের কাজ। তবে ডিএসসিসির এই প্রকল্পের কাজে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ আছে বিভিন্ন বাহানায় কিছুদিন প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে, আবার 5 থেকে 7 জন শ্রমিক দিয়ে কচ্ছপ গতিতে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার। এছাড়া ড্রেন নির্মাণে কাজের শিডিউল না মেনে নতুন ড্রেনে পয়োবর্জ্যের আউটলেট সংযোগ দিচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, ডিএসসিসি ড্রেনে পয়োবর্জ্যের সংযোগ লাগিয়ে দিতে বাড়ি প্রতি 5000 করে টাকা চাঁদা নিয়েছে ঠিকাদার। 5000 টাকা করে দিলে ওই যে আপনার বাথরুমের যে লাইনটা এটাতে একটা ই করে দিব। টাকা নিছে আমি কোনতে কেন নিছে ঠিক করব। লাইনের জন্য মানে 30000 টাকা, মানে আমাদের একটা লাইন দিয়ে একটা পাইপ দিব, পাইপ দিয়ে একটা মেন হল কইরা দিব। উনার মাধ্যমে 9000 টাকা নেওয়া হয়েছে। এসব বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। কারণ দায় দায়িত্ব তো একজন ইঞ্জিনিয়ারের, উনি কাজ করে চলে যাব, বাট ইঞ্জিনিয়ার কিন্তু দায় দায়িত্বটা কিন্তু সেটা কিন্তু ইঞ্জিনিয়ার করবে, তাহলে ইঞ্জিনিয়ার তো সেই তার দায়িত্বটা সে নিবে না। এদিকে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার কথা জানান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। টুয়ারেজ লাইনের যে কানেকশন এটি এখানে দেওয়া যাবে না এবং এটি আমাদের কার্যাদেশের মধ্যে নাই। সরেজমিন পরিদর্শনে আমাদের নজরে আসে যে এখানে সামান্য ব্যত্যয় আছে, তাইলে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা যেই যেই ব্যবস্থা নেওয়া দরকার আমরা বিধিসম্মত সকল ব্যবস্থা গ্রহণ করব। এই নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন পশ্চিম জুরাইন এলাকার প্রায় 90% বাড়িতে সেফটি ট্যাঙ্কি এবং সোকোয়েল নেই, তাই স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় এখানে পয়োবর্জ্যের আউটলেট সংযোগ দিতে নতুন কোন প্রকল্প হাতে নেওয়া যায় কি না সেটি নিয়ে ভাবছেন ডিএসসিসি। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।